সম্পর্কের দাবিতেও না, কোন সম্বন্ধের অধিকারেও না, আমারে নিতে চায় মর্যাদার লোভে। মর্যাদার লোভে আমারে নিতে চায়। আমাদের গ্রামে এমন কাউকে খুঁজে বের করতে হবে যে কোহিনূর বেগমের জীবনের সব ঘটনা জানে। তারপর কোহিনূর বেগমের কাছে তার সব কথা জানতে হবে, তাহলে আমরা সেই চিহ্নিত লোকটিকে খুঁজে বের করতে পারব। আমি ভুল করতেছি? হ্যাঁ, আপনি ভুল করছেন। কেন এতদিন আপনি আপনার ত্যাগের কথা, গৌরবের কথা, মহিমার কথা এই দেশ আর জাতিকে বলেননি? কেন কইলে কি হইতো? হ্যাঁ, কি হইতো কইলে? মোবাইল নাম্বার দিছে বলে রাগ করছি? রাগ করি নাই, বরং খুশি হয়েছি। আমাকে মালিকও খুশি হয়েছেন, তাই তিনি কিছু কর্মসূচি হাতে নিছেন। ওই যে এই এলাকায় মুক্তিযোদ্ধা স্ত্রী ফুলবিবি আছে না, তিনি আর সম্বর্ধনা দেবেন। নগদ 1,00,000 টাকার চেক জনগণের সামনে তিনি হাতে তুলে দিবেন। কোন কি এতদিনে আমাকে ফুলবিবি দাদির কপাল খুলে গেল? কপাল খুলছে না সাই, যার কপাল খোলে তার একদিনেই খোলে, যার খোলে না তার সারা জীবনেও খোলে না। ওই বুড়ি তো সারা জীবন ভিক্ষা করে গেল। দেখছো কারবাটা কি করলো? একদিন টিভিতে দেখায় বাজিমাত করে দিল। শোনো কাশো, তোমাকে দুটো কথা বলে যাই। বাড়িটা সবসময় ছকচকে ছকচকে রাখবা, সাহেব দেখলে খুশি হবে, তিনি বকশিশও দিবেন। আর আমি আসি, আবার আসবো, তো একা না, সাহেবকে সঙ্গে নিয়ে। ভালো থেকে কাজ। আচ্ছা আরে মিয়া, বুঝছো কিনা ঠিক মতো দেখো না। আমি বুঝছি তো কইলাম। আচ্ছা, যে কারণে তোমার আমি বেশি পছন্দ করি আনসার। জি, কারণ হইলো এই যে আমি ঢাকা শহরে আমগো সাহেবের বিজনেস জমি জমা সব কিছু দেখাশোনা করি, জানি। আর কুসুমতলী গ্রামে সাহেবের একটা বিশাল বাগান বাড়ি, জানি। এইটা জিনিসটা দেখে হইলে হইলে কাশেম আর কাশেম জরি না। সাহেব যে কেন করে বেশি বর্ষা করে কেন তা জানি না, কিন্তু আমার কাছে মনে হয় বালাই। যাক,
আসল ঘটনা কিন্তু সেইটা না, কোন আসল ঘটনা অন্য জায়গায়। আমাকে সাহেবের তো টাকা পয়সার কোনো অভাব নাই, দুই হাতে টাকা উড়াই বেড়ায়। তিনি আর স্বপ্ন যাচ্ছে নির্বাচন করবেন, তাই নাকি? জনপ্রতিনিধিত্ব এবার চাচ্ছেন, আর এই কারণে আমারে তিনি বেশি গুরুত্ব দেন। আমারে তো খালি গুরুত্ব দিলেই না, গ্রামের সাথে আমার যে লিঙ্কটা এটা কিন্তু তোমার মাধ্যমে হয়েছে। আচ্ছা এই ডিনে কোনো চিন্তাই করবেন না, আমি আর সব ব্যবস্থা করে দেবো। সেটা আমি জানি। বিষয়টা হইলো উত্তর পাড়ার জব্বার আছে না, আছে পূব পাড়ার মুকলেস আছে, আবার ওই যে ছাগলতলি গ্রামে ইদ্রিস আছে, এই তিনটা তো একটু টেরা। একসময় শুনছিলাম এরা মেম্বার ইলেকশন খারাইছে, ভাস করবার পারে নাই, কিন্তু ভাব তো ষোলো আনা আছে। একবারে নিয়ে তুমি একটা সেটিং দিবা, ভিলেজ পলিটিক্স, বুঝছো না? হ্যাঁ বুঝছি। সেটিংটা দিবার পারলেই যদি চলে বলে কৌশলে, আমাকে সাহেব যদি নির্বাচিত হয়ে যায়, তাইলে ইনশাল্লাহ তোমার এই গুলজার ভাই সচিব, এটাকে ঠেকাবার পাবো না। কিন্তু বিষয়টা তো তোমার ধ্যান লাগবো নাকি? জি। কী করতে হইব কতো? চিকুন মাইট দিতে হইব। হ্যাঁ চিকুনে মাইট দিবা, ঠিক আছে। তাহলে আমার তো আবার আজকে বিকালে চলে যেতে হবে, থাকতে পারতেছি না, কী করি? দেখেন আমি তো সব এলাকা আমার নিজের পকেট দিয়ে খরচ করি, আর নির্বাচন কিছু তো দিয়ে যাইতেন। যতই ঠিক থাকুক তোমার সব কথা মধ্যে আমি দেখছি, ঠিক আছে ঠিক আছে, কামের সময় কিন্তু ঠিকঠাক থাকুন চাই। অবশ্যই চিন্তাই করেন না। গ্রামের বেবাক মানুষ আপনাকে প্রশংসা করতেছে। মনের বাপে শক্ত না থাকলে আমি যৌতুক নিয়ে বিয়া করাইতাম। নয়নের দোকানে বসানোর পর কি যে খুশি লাগতেছে। অবশ্যই খুশি লাগাটাই তো স্বাভাবিক। আমরা কিন্তু আর দেরি করব না। হ কুদ্দুস ভাই, আজকে কিন্তু বিয়ের তারিখ ঠিক করে যাব, আগামী শুক্রবার। শেষ পর্যন্ত আমি তোমার বউ হিসেবে পাইলাম। যদি না পাইতো তাহলে ফুলদাদির মতো সারা জীবন বিরাগী হয়ে থাকতাম। ফুলদাদির কাছ থেকে আসলে আমার অনেক কিছু শিখার আছে। কি করে জামাইয়ের ভালোবাসা ধরে রাখতে হয়? কম কথা, 40 বছর স্বামীর সঙ্গে বিয়ে শাদী করে নাই, এটা তো আমগোর কাছে বিরাট বড় একটা উদাহরণ। আমগো ভালোবাসাও কিন্তু কম না। ভালো জিনিসের ফল মিষ্টিই হয়, আর সেই মিষ্টি দেখতে তোমার মতো সুন্দর হয়। আর তুমি? মানুষ কিন্তু পুরুষ মানুষের রূপ দেখে না, রূপ দেখে মাইয়া গো। আর মাইয়ারা পুরুষের গুণ দেখে। Thank you.
স্যার, সব আয়োজন ঠিক আছে তো? জি স্যার, সব কিছু একদম ঠিকঠাক। কেসটা বানানো হয়েছে ঠিক মতো? স্যার, কেসটা তো ম্যানেজার সাহেব দেখেন। স্যার, ঠিক আছে স্যার। নাম ধাম ঠিক মতো লিখছো তো? জি স্যার, একটা পরিষ্কার ভাষার নাম লেখা হয়েছে। লাখ টাকার কেসট। আসলে আমি ঠিক করছি, এই অনুষ্ঠানে আমি ঘোষণা করব আগামী ইলেকশনে আমি দাঁড়াবো। জি স্যার, আমরা সমর্থন করার লোক জোগাড় করে রাখবো। এরপর এক কাজ করব, এলাকার যত প্রভাবশালী গণ্যমান্য লোক আছে সবার একটা তালিকা করব, সাথে ওই যে রংবাজ বাটপারগুলো আছে না, এইগুলোরও তালিকা। এরপরে আমি একের পর এক বসব, দেখি ইলেকশনে আমারে ওরা ঠেকায় কিভাবে। স্যার, আমার মনে হয় স্যার, আপনার এই অনুষ্ঠানটা হলে আপনার প্রতিপক্ষ পিলে চমকে যাবে স্যার। আমার এই ইলেকশনে হারানো কত শক্ত ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি জোহরের নমস্কার শেষ করি। আপনারা যার জন্য এতক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করছেন, সেই ব্যক্তি তিনি হচ্ছেন আপনাদের এলাকার জনদরদি, বিশিষ্ট সমাজ সেবক, আমাদের প্রাণ প্রিয় বড় ভাই জনাব শওকত আলী সাহেব। শওকত ভাইয়ের আগমন, তারপরে উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি আমাদের এলাকার চেয়ারম্যান জনাব মুখলেসুর রহমান। মুখলেস ভাইজন তালি। আরো উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার একজন অগ্রণ্য সৈনিক, শহীদ মুক্তিযোদ্ধা স্ত্রী জনাব ফুলবিবি। ফুলবিবির জন্য তালি। ধন্যবাদ সবাইকে। আমরা অনুষ্ঠান শুরু করার আগে শহীদ মুক্তিযোদ্ধা স্ত্রী ফুলবিবিকে সম্বর্ধনা জানাবো এবং তাকে জানাবো সাদর সম্ভাষণ। এবার আমাদের আজকের প্রধান অতিথি ফুলবিবিকে ফুলের মালা দিবেন এলাকার কৃতি ছাত্রী স্বর্ণা। তালে ফুলবিবি ফুলের মাল্যবরণ করলেন। এখন মুখলেসুর রহমান সাহেব আমাদের জনদরদি শওকত আলীর দেওয়া 1,00,000 টাকার চেন ফুলবিবিকে দান করবেন। তালে শওকত ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। শওকত ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। শওকত ভাই যেখানে, আমরা আছি সেখানে। আপনারা দীর্ঘক্ষণ ধৈর্য ধরে যে অনুষ্ঠানটি দেখার জন্য অপেক্ষা করছেন, সেই ব্যক্তি জনদরদি, কর্মের বন্ধু, কৃষকের কাজী, শ্রমিকের সাথী, তিনি হচ্ছেন আমাদের জনদরদি জনাব শওকত আলী সাহেব। তিনি ক্রেস্ট উপহার দিবেন বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের স্ত্রী জনাব ফুলেরা বিবিকে। জাগার তার দল বল নিয়ে তোমার ধৈর্য নিতে আইতাছে। আমি তোমার পালাইয়া একলা যাব। তুমি যাও,
শোনো, আমি জীবন দিব, তোমারে অসম্মান হইতে দিব না, তুমি যাও। শোনো, আমি মুক্তিযুদ্ধে যাবো, মুক্তিযুদ্ধে গিয়া শের আলীর বদলা নিব, তুমি যাও। আরে যাও, আমি দেখতেছি। আরে মমতাজ, তুই দিকে আগে খালাই সস্তরে ডাক দল লাগে নাই? বাহ বাহ, এক কাম কর, তোর বোরে ডাক, বোরে ডাক। পরে দিয়া মিলিটারি ক্যাম্পে যাব, আবার ফিরে এনে দিয়ে যাব। মজা কি জানোস, আমি যখন ক্যাপ্টেন সাহেব রে তোর বউয়ের রূপের বর্ণনা দিছি, তাড়াতাড়ি ডাক, কি করবো ক, বেবাক মায়া মানুষ গ্রাম ছাড়া হয়ে গেছে, তা না হইলে কি আর এলাকার নয়নের মণি, গরিবের বন্ধু, সমাজ সেবক জনাব শওকত আলী সাহেব, দিচ্ছেন কেস, শওকত আলী এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, শওকত সাহেব সেখানে, আমরা আছি সেখানে, শওকত আলী এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, শওকত আলী এগিয়ে চলো। আমি মাইরা আমার স্বামীর হত্যার প্রতিশোধ নিলাম, বদলা নিলাম, এই পিশাচে, এই পিশাচে মারার জন্যই আমি এত বছর বাইসা ছিলাম, এতগুলি বছর আমি অপেক্ষা করছি, খালি অপেক্ষা করছি, অপেক্ষা করছি, আমি পারছি, আজ আমার সে খুশি কেউ নাই, আমার সে খুশি কে।